কঠিন রাত্র ইবাদত করব ও ইব্রাহিম বিনা দেখাম তোমার কাছে আমি একটা কথা বলতে চাই আপনি বলেন আমি কেমনে দেখরে কষ্ট দিব পাগলা তুই আমার লগে নামাজে দাঁড়া ইব্রাহিম বিনা দেখাম নামাজের ভিতরে লম্বা একটা কেরাত পড়া শুরু করছে একবার দুইবার তিনবার করে কেরাত পড়া যখন শুরু করে বন্ধু যখন বারবার কেরাত পড়ে ইব্রাহিম বিনা আদগামের পেছনের পাগলাটা নামাজের মধ্যে দাঁড়াইছে একটা রুকু দেয় দুইটা সেজদা দেয় এক রাকাত শেষ করে আরেকটা রুকু দেয় আরেকটা সেজদা দিয়া দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদাটা যখন দিব রে বন্ধু পাগলাটা সেজদা দিব সেজদা দিতে যাইয়া ওই পাগলাটা ইব্রাহিম বিনা আদগাম সেজদা থেকে মাথা তুলা পালাইছে পাগলাটা মাথা তোলে না মাথা যখন তোলে না ইব্রাহিম বিনা আদগাম তাড়াতাড়ি নামাজ শেষ কইরা সালামটা ফিরাইয়া ডাক দিয়া কই ওরে পাগলা খাইন তুমি মাথাটা তোলো না পাগলাটা ডাক দিয়া কই হুজুর আমি মাথাটা তুলবো কেমনে এমন মজা পাইছি নামাজের সেজদার ভিতরে আমার মনে হয় আর উঠাইতে মন চায় না এরে পাগলা সেজদা থেকে মাথা উঠাও নাই কিন্তু তুমি কথা বলো এটা কোনো মজা না মজা না পাগলা রে এমন নামাজ পড়বা যেন তুমি তোমার মাওলার দিদার করো পাগলা ডাক দিয়া কই হুজুর আমি সেজদা দিছি কথা সত্য নামাজে দাঁড়ানোর সময় সন্তানের কথা বাবার কথা মায়ের কথা স্ত্রী পুত্রের কথা বুঝিলা গেছি একমাত্র আমার আল্লাহকে হুব্বুলিল্লাহ মনে করে আল্লাহরে ভালোবাসা নবীরে স্মরণ কইরা আল্লাহ আকবার বইলা আপনার পেছনে একটা তাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়াইছি হুজুর গো আগের রাকাতের দুইটা সেজদা দিছি আমার কাছে প্রথম রাকাতের সেজদাটা একটু মজা লাগছে দ্বিতীয় সেজদা দিলাম আমার কাছে বড় মজা লাগছে তৃতীয় সেজদা দিলাম আরো বেশি মজা লাগছে হুজুর গো আমি চিন্তা করলাম তৃতীয় দ্বিতীয় রাকাতের চতুর্থ সেজদাটা যদি দিয়া দেই আমার সেজদার মজা তো নষ্ট হইয়া যাবে হুজুর গো এই জন্য আমি আমার মাথাটা তুলি নাই এই জন্য আমি আমার মাথাটা তুলি নাই একটা সেজদা দিছি আপনি যতক্ষণ পর্যন্ত নামাজটা শেষ করেন নাই আল্লাহর কসম হুজুর একটা কথা মনে করেন আমি আপনার কাছে একটা কথা জানান করে দিতে চাই আমার প্রত্যেকটা সেজদার মধ্যে আমি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর দিদারে মুস্তফা পাইয়া গেছি এক ব্যক্তি আইছে হযরতে ইব্রাহিম বিন আদহামের কাছে ব্যক্তির লগে হেবড়ার বউ আইছে কে আইছে জোরে কয় না কে আইছে তাহলে বউ রে ফিরের দরবারে নন যাইব নি মা জোরে কয় না দ যাইব নি যাইব তবে বেড়াইতে সামনে নন যাইতো না মা কথা কয় না বউ রে বাহিরে রাখছে আলাদা জায়গা পর্দার নিচে আল্লাহ রাসূল ভাই এভাবে করাইতেন পর্দার বাহিরে রাখি তো ওই মহিলা পর্দার বাহিরে আর ইব্রাহিম বিন আদহাম ভিতরে ওনার স্বামীও ইব্রাহিম বিন আদহামের সামনে বেড়াইয়া ডাক দিয়ে জিগে ইব্রাহিম বিন আদহাম আপনি যে আল্লাহরে ডাকেন আপনি কি আল্লাহরে দেখেন কয় বোকা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মিশকাতুল মাসাবি কিতাবু সালাত অধ্যায়ের মধ্যে এ মুসলমান তোমরা যখন আল্লাহর জিকির করো ইবাদত করো আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ডাকো মনে করবা তোমরা যেন আল্লাহকে দেখো আল্লাহকে দেখো তোমার এমন চোখ নাই মুসলমান হে পানি পাড়ার যুবকের দল হে পানি পাড়ার মুরব্বীর দল আপনার এমন চোখ নাই যে চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখবেন আল্লাহকে তো মুসা নবী দেখতে পারে নাই মুসা নবী আল্লাহকে দেখার সাত যাচ্ছে সত্তর হাজার নূরের পর্দার একটা পর্দা উত্তোলন করার সাথে সাথে মুসা নবীর দুর্পাগার জলে সুরমা হয়ে গিয়েছিল ইব্রাহিম আদহাম কয় হে পাগল তুমি কি জানো তোমার কাছে আমি একটা কথা জানান করে দিতে চাই আল্লাহ পাককে আমি দেখি না তবে আল্লাহর নবী বলেছেন যদি তুমি আল্লাহ পাককে না দেখো একটা কথা স্মরণ রাখবা আমার আল্লাহ তোমারে দেখতেছে ইব্রাহিম বিন আদহাম আপনার কাছে আমি একটা কথা জানতে চাই আপনি আমার কাছে বলে দেন তাহলে আমি আল্লাহকে কেমন করে পাবো আমি তো আল্লাহকে এখনো পাই নাই আল্লাহ থেকে আমাকে বিমুখ করে রাখা হয়েছে আমি কেমনে আল্লাহকে পাবো হে আগন্তক ব্যক্তি তোমার কাছে আমি একটা কথা জানতে চাই আল্লাহ থেকে তোমাকে কোন জিনিসটা বিমুখ করে রেখেছে অমনোযোগী করে রেখেছে ডাক দিয়ে বলেন আমার স্ত্রী তোমার স্ত্রী কিভাবে তোমাকে
আল্লাহ থেকে দুনিয়ার কাছ থেকে দুনিয়ার কাজের প্রতি মনোযোগী করেছে বলে আমার স্ত্রীটা এত সুন্দর আমার স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আমার নিজের যৌন চাহিদা বাড়ে আর আমি শরীরের উত্তপ্ততা শরীরের যৌন চিদার কারণে আমি আমার স্ত্রীর কাছে বারবার যাওয়ার পরে আমার শরীর আবার ক্লান্ত হয়ে যায় আমি ঘুমায় সময় কাটাই আর ঘুমের পরে আমার শরীর যখন সুস্থতা লাভ করে সংসারে টাকা পয়সা ইনকামের জন্য আমি চলে যাই বাহিরে জঙ্গলে কাট কাটার জন্য ব্যক্তি একটা কথা মনে রাখবা তাইলে বোঝা যায় তোমার দেহটাই সবচেয়ে বড় তোমার আল্লাহ বিমুখ করার কারণ তোমাকে আল্লাহর পথ থেকে দূরে রাখার কারণ এখন জানতে চাই আল্লাহর কাছে যাওয়ার জন্য যে রাস্তাটা নিয়েছেন ইব্রাহিম বিন আদহাম উনি তো তার পথ প্রদর্শক উনি তো তার পীর উনি তো তার শায়খ উনি তো তার ওলি তাইলে আল্লাহ পাকের ওলিদের কাছে যাইয়া আল্লাহ পাওয়ার মাধ্যম আছে না নাই জোরে বলেন আছে না নাই বলতো আমার আর এমন আল্লাহর ওলি আপনি কেমনে চিনবেন মনোযোগ দেন ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে আন আসমা বিনতে আযিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারিকুম আল্লাযিনা ইযা রুউ যিকরাল্লাহু আযজা ওয়া জাল্লা রাওয়াহুল ইবনে মাজাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হে সাহাবাই কেরাম আমি কি তোমাদের কাছে আলা উনাব্বিউকুম একটা খবর দিব না বিখিয়ারিকুম উত্তম ব্যক্তি সম্পর্কে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি আমাদের কি উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন আল্লাহর নবী বলতেছেন ক্বালা খিয়ারিকুমুল লাযিনা উত্তম ব্যক্তি হলো তারা ইজা রুউ যিকরাল্লাহু আযজা ওয়া জাল্লা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় মনে করবার তারাই হলো উত্তম ব্যক্তি আপনি চিন্তা করেন আপনি পীর বাছাই করবেন অসুবিধা নাই আল্লাহর ওলির কাছে যাবেন অসুবিধা নাই শায়খ করবেন অসুবিধা নাই পীর মুরিদির কথা আপনি স্মরণ করবেন অসুবিধা নাই আপনি যা করেন না কেন যেই পীর ধরেছেন ওনার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় কিনা আপনি নিজে চিন্তা করেন বিবেককে প্রশ্ন করেন আপনি আপনার নামাজের মুসল্লায় দাঁড়াইলে আল্লাহ এবং রাসূল পাওয়ার জন্য চোখ বন্ধ করলে মুরাকাবার মধ্যে পীরের চেহারা আসে কিনা দেখেন আর আপনি তো আল্লাহ দেখবেন না আল্লাহর তো কোনো চেহারা নাই আল্লাহর তো কোনো সুরাত নাই কিন্তু আল্লাহ বলেন শোনো 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 আমি আল্লাহ দেখার মূল সুরাত মূল অংশ হলো আমার দয়াল নবী আর নবী বলেন আমি নবীকে দেখার জন্য তো যোগ্যতার প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ কেমন যোগ্যতা লাগবে নবী গো আপনাকে দেখার মতো যোগ্যতা আমার নাই আমার নবী ডাক দিয়ে বলতেছেন শোনো নবীকে দেখার যোগ্যতাটা যেমন হবে পাঁচ ওয়াক্ত নামাজি আছে কিনা হালাল খাই কিনা আমি নবীর সুন্নতের তাবেদার কিনা নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করে কিনা সে সুন্নতের অনুতা অনুসরণ অনুকরণ করে কিনা দেখতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই তাই আমি কেমনে দেখব আল্লাহর নবী ঘোষণা করছেন হাদিস শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলি তোমাকে আল্লাহ এবং রাসূলের রাস্তা দেখাইতে পারে এই জন্য আশেক ডাক দিয়ে বলেন বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে একটু জোরে যদি যদি বলেন তাহলে আমি একটু জোরে জোরে বললে আমি আমার অন্তর থেকে একটু বলতে পারবো একটু আমার কষ্ট হইতেছে জোরে আরে মুর্শিদি চান হয় না যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে ইয়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় ওরে তরিকতের আমল করে কত বাই গেল পরে গো আমায় রাইখো শুন জরে আমার আমল নাই হায় রে আমায় রাইখো শুন জরে আমার
নাই মুর্শিদ চান হয় না যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম তুমি যেদিন যাবে গো চলে দয়াল মুর্শিদ আমাকে যেও না ফেলে গো মোহরাইখো আমায় চরণ তলে প্রাণ ভরে দেখতাম বলেন রাইখো আমায় চরণ তলে প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান ও বন্ধুরে এই জন্য পীর দর মুর্শিদ দর যারে দর না কেন তার চেহারার দিকে তাকাইলে ভক্তি শ্রদ্ধা আসলে মনে করবা তিনি তোমার পথ প্রদর্শক দুনিয়া থেকে আখেরাত দেখানোরও একটা মাধ্যম এ বন্ধু আমার হযরতে ইব্রাহিম বিন আদহামের কাছে যখন লোকটা আসছে পর্দার আড়াল থেকে ওই লোকটার বউ কথাগুলা শোনে কি শোনে না কথা বলেন শোনে কি শোনে না মহিলা কয় হায় রে হায় আমি বুঝি আমার স্বামীরে আল্লাহ থেকে দূরে রাখার কারণ হইয়া গেলাম খোদার কসম রে আমি যদি আমার স্বামীকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার মূল কারণ হইয়া থাকি আসমানের দিকে তাকাইয়া মহিলা এমন জোরে একটা আল্লাহ বলে চিল্লানি মারছে আল্লাহ বলে চিল্লানি মারার কারণে ওই মহিলার স্বামীটা মনে করছে মহিলা কোনো বিপদে পড়ে গেছে মহিলার স্বামীটা দৌড়াইয়া স্বামীর কাছে যখন যায় রে বন্ধু স্বামীর কাছে যাওয়ার পরে রে বন্ধু আমার ওই মহিলার স্বামীটার কাছে যাইয়া স্বামীটা মহিলার কাছে যাইয়া দেখতেছেন মহিলাটা পইরা রইছে নিচে স্বামী যখন হাত দিয়া ধরতে গেছে মহিলা ডাক দিয়া কয় হ্যাঁ স্বামী আল্লাহর দোহাই লাগে আপনি আমার ধরবেন না কেন গো তোমারে ধরবো না তুমি না আমার স্ত্রী আমি কেন তোমারে ধরবো না স্বামী গো আপনি এই মুহূর্তে আমার নামে আপনি নালিশ করে দিয়েছেন আমি নাকি আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার একটা কারণ এ স্বামী আমি নাকি আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার কারণ তাইলে আপনি আমার নামে বলছেন খোদার কসম একটা কথা বলি যতক্ষণ না পর্যন্ত আপনি আমার আল্লাহকে না কামেল কর আল্লাহকে না পাইবেন অথবা আল্লাহর রজ্জুকে ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করি শরীয়তের মাসালা আমার শরীরে টাচ করা আপনার জন্য হারাম হয়ে গেছে বন্ধু আমার কিন্তু সময়ও শেষ আমি 10টা পর্যন্ত আছি এখানে আমি একটু আলোচনাটা শেষ করতে দেন পাশে দিয়ে কেউ কথা বলেন না আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিবেন মহিলা ডাক দিয়া বলে স্বামী গো আমার দেখোটা আপনি টাচ করা ধরা যতক্ষণ পর্যন্ত আপনি কামালিয়ত পরিপূর্ণতা অর্জন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য হারাম স্বামী হ্যাঁ আপনার কাছে আমি একটা কথা বলতে চাই যান আপনি আল্লাহর ওলির কাছে যান আল্লাহর ওলি আপনাকে যেই কথা বলেছে তার কথা অনুযায়ী আপনি সবক গ্রহণ করেন আর আপনি আপনাকে আল্লাহ পাওয়ার জন্য পরিপূর্ণ করে তোলেন কামেলে মুকাম্মেল করে তোলেন আল্লাহর ওলির কাছে গেছে হ্যাঁ ইব্রাহিম বিন আদহাম আপনি আমাকে বলেন এবার আমি কেমনে আল্লাহ পাব আমার স্ত্রীটা যদি মূল কারণ হয় আমার স্ত্রী আমাকে টাচ করা হারাম করে দিয়েছেন আর করব না হে আল্লাহর ওলি গো আপনার কাছে আমি জানতে চাই এবার আল্লাহ পাওয়ার মতো কামালিয়ত আমি কেমনে অর্জন করব এবার ডাক দিয়ে বলে তাইলে তোমার দেহকে কন্ট্রোল করো তোমার খায়েশটাকে বন্ধ করো তোমার নফস যে রিপু আছে ওইটাকে তুমি বন্ধ করো হুজুর কিভাবে করব আপনার কাছে জানতে চাই হুজুর ডাক দিয়ে বলেন বাবা
তুমি কেমনে করবা আমার কাছে জানতে চাও তাহলে আমি বলবো তুমি তোমার দেহকে কষ্ট দাও তারপরে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইবা পাগলা দৌড় মারছে জঙ্গলের দিকে চইলা গেছে জঙ্গলে যাইয়া নিজের পুরাটা দেহ পুরাটা শরীরকে জঙ্গলের গাছের সাথে পাগুলার উপরের দিকে দিয়া নিজের হাতে একজন নির্ধারণ করছে চাকর তার দিয়া তার পাগুলার মধ্যে পায়ের পাতার মধ্যে জলুই লাগে গাছের লগে লাগাইছে দুইটা পাউরে যখন দুইভাবে লাগাইছে হাতগুলার যখন নিচের দিকে দিছে হযরত ইব্রাহিম বিন আদহামের কাছে খবর গেছে ইব্রাহিম বিন আদহাম ওই ব্যক্তি নাকি আপনার কাছে আসছিল তার সবকের জন্য সে নাকি আসছিল কামালিয়ত অর্জন করার জন্য কামেল হওয়ার জন্য আপনি নাকি তাকে বলেছেন দেহে কষ্ট দেওয়ার জন্য কি কথা বললেন সেদি জঙ্গলের মধ্যে যাইয়া তার দেহটারে কষ্ট দিতাছে পাউগুলার উপরের দিকে দিয়া পাগা খিলি কয় না খিলি না না ফেরেক ঠিক আছে আরে আগে মাটির ঘর এ টিনের ঘর বানানোর মধ্যে গাছের কাঠ দিয়ে খিলি লাগাইতো না এ খিলি সে তো খিলি লাগায় দিছে তার পায়ের মধ্যে হাতের মধ্যে খিলি মাথাটা নিচের দিকে তার চেহারাটা লাল টকটকে হয়ে গেছে এই ইব্রাহিম বিন আদহাম আপনি তারে কেমন সবক দিলেন সে দুইটা মানতে পারে না তার মানে বোঝা যায় তরিকতের সবক সবার জন্য সব রকমের সবক মনে করেন এই এলাকায় একটা মাইজ ভান্ডারের খানেকা একটা শাহপুরের খানেকা একটা অমুক দরবারের আছে না ওলিতলা দরবার এমন ভাবে অনেক দরবার আছে না বিভিন্ন দরবারের খানকা আছে এক এক দরবারের খানকার মধ্যে পিসাব যারে খাদেম হিসেবে নিয়োগ দিয়ে দেয় সে কিন্তু খাদেম হয় কিন্তু পীরের কাছে যারে ভালো লাগে তারে কিন্তু খাদেম বানায় যারা যোগ্য মনে হয় তারে কিন্তু বানায় কথা কন না আপনি চেষ্টা করলে হবে না যাকে নির্ধারণ করে দিবেন তারে কিন্তু বানায় আবার এমনও মার্কা উলুট ফালুট মার্কা ফিরো আছে ফিরে একলা অথবা একটা উরুসে একটা গরু ধরিয়া দিলে যাতে গরু দিব তারে এরপর বছরের খাদেম মানিয়ে দেয় মম মম এটা হক নয় এটা কি নয় আরে পীর তারে বলে এই পীর তারে বলে যেই ব্যক্তি আরে গরুর পাগল নয় টাকার পাগল নয় দন দৌলতের পাগল নয় একমাত্র এলাকার মুরিদ গুলারে কন্ট্রোল করে একটা জায়গার মধ্যে রাখতে পারবে সপ্তাহে সপ্তাহে তালিম দিতে পারবে যেই ব্যক্তি তাদেরকে গোছায় রাখতে পারবে ওই ব্যক্তি খাদেম হওয়ার উপযুক্ত পীর যদি তারে খাদেম বানাই তাইলে মনে করবেন পীর ভালা মানুষকে খাদেম বানাইছে বন্ধু মনোযোগ দিবেন হযরতে হযরতে ইব্রাহিম বিন আদহাম দৌড়ে গেছে জঙ্গলে জঙ্গলের ভিতরে যাইয়া ডাক দে কই এ পাগল তোরে কি বলছি হাতে কিলি মারার জন্য পায়ে কিলি মারার জন্য তুই দি এখন যে কাজ করছ যেটা কবিরা গুনে এটারে দেহ কষ্ট বলে না হুজুর কেমনে দেহরে কষ্ট দিতাম ও এ পাগলা দেহে কিলি মারলে কষ্ট হয় না আমার আল্লাহর ইবাদতের মাধ্যমে দেহরে কষ্ট দেওয়া যায় এ হুজুর কেমনে কষ্ট দেয় বলে সর্ব প্রথম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা কারণ আল্লাহর কোরআন বলে কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলছেন قد অবশ্যই أفلح المؤمنون ওই মুমিনগণ সফল কাম الذين যাহারা হুম ফি সলাতিহিম খাশিউন নামাজের প্রতি বিনীত হতে পেরেছে শ্রদ্ধাশীল হতে পেরেছে এই পানি পাড়ার মানুষ আপনি নিজে চিন্তা করেন যুবক ভাইরা মুরব্বি বাবারা আল্লাহ এ দেখেন একটা জিনিস সোজাভাবে শিখারও বিষয় আছে একটু মনোযোগের সাথে দেখেন আল্লাহু আকবার এভাবে দেননি না কোনো রকম ঠিক আছে না সুন্নাত তরিকা হচ্ছে হাতের আল্লাহু কোন দিকে কথা কোন দিকে নাম্বার এ আল্লাহু আকবার দর্শন দেয় এমনি কোন রকম ধরে এমনি সারেন কোন রকম এমনি কোন রকম এমনি দেখেন আরে বইয়া কইতাম না এ সারলেন ধরলেন এটা করলেন কিন্তু আপনার ধরার সিস্টেম হচ্ছে আপনার পাঁচটা আঙ্গুলের কাজ আপনার এখানে আছে এক নাম্বার আপনার দুইটা আঙ্গুল
এই দুই আঙ্গুল দিয়ে আপনি এভাবে কবজি ধরবেন ধরার পর বলছো ওয়াইয়া বিহি তাতাসুররা আপনি এটারে এভাবে ধরার পর ছেড়ে দেন এ ছেড়ে দেওয়ার পরে তিন আঙ্গুল আপনি এখানে রাখেন আচ্ছা কোন সেটা নাভির উপরে না নিচে নিচে আজকে আপনি যদি মসজিদে দেখেন মহিলা 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 দূরে বাদ দিচ্ছে এটা যাও না এটা কই আছে সুন্নাত তরিকার আমি বলি না আল্লাহ রাসূল এভাবে পড়ছেন তবে এটা আল্লাহ রাসূল যখন পড়ছেন আল্লাহ রাসূলের দ্বিতীয় আইনটা আসার পরে এটা শেষ রহিত হয়ে গেছে হাদিস মানসুখ হয়ে গেছে বাংলা ভাষায় রহিত হয়ে যাওয়া আল্লাহ রাসূল যখন পড়ছেন ছেড়ে দিলেন আচ্ছা এভাবে দাঁড়াইয়া ইমাম সাহেব কেরাত পড়ে আপনি দাঁড়ায় রইলেন চুপ একবারে চুপ কথা শুনতেছেন তো একবারে চুপ আপনি কোনো কথা নাই হঠাৎ করে গালে মুসাড়া বইছো নামাজ নামাজ তো ডরাইলেন কি মুসারে না আল্লাহরে মুসারে আল্লাহ বললেন না মুসা মারবেন নি ডরাইছেন কারে ডরাইছেন কারে এই মুসারে ডরান যাইবো না মুসারে ডরান যাইবো না আল্লাহর কোরআন ইন্না বাতশা রাব্বিকা লাশাদিস আল্লাহর দরা কি নরম না সত্য বেশি সত্য বললে কিন্তু ফ্লাশ দিয়ে ধরবো খালি খালি দিয়ে ধরতো না এই জন্য মশা মারণ যাইতো দুই নাম্বার আল্লাহু আকবার পোলাইন হুংডামি করে বা কেউ আইলো লগে দিয়ে বাম দিবে এমনি সাই আসেনি এটা আমি বলি না শোনেন এটা আমি বলি এটা হচ্ছে মুরব্বী নয় নামাজের নিয়ম কানুন আইন তারা পরিপূর্ণ জানে না কথা বুঝতে পারতেছেন হঠাৎ এখন নিয়মিত নামাজ পড়বে এমন এগুলা দেখে কখনো হাসবেন না কখনো একা একা হেবড়ারে যেদিন ফাইবেন কাকু আইয়েন বা একদিন একটা কাপ চা খামু চা দাওয়াত নিয়ে চাটা খাওয়াইয়া আইয়েন একটু অমুক দিকে যাই এবার কইবেন নামাজে যখন দাঁড়ান ডাইনে বামে তাকাইয়েন না একবারে ঠিক জেনে সেজদাটা পরে এদিকে নামাজ এবার হইবনি এবার হবেনি শেষ এটা হইলো নামাজের প্রতি বিনীত হওয়া মনোযোগী হওয়া শ্রদ্ধাশীল হওয়া কথা বুঝতে পারছেন তো এবার শুনেন শ্রদ্ধাশীল বিনীত নামাজের প্রতি মনোযোগী হওয়াটা এরপরে যেটা আল্লাহ রাসূল বলেছেন এটার কারণে আপনি সফল হবেন এবার হযরত ইব্রাহিম বিন আদহাম কয় পাগল এই যে হাতের ভিতরে খিলিডি মারলি এই খিলিডি দিয়ে তুই তোর দেহারে কষ্ট দিলি কবিরা গুনাহ করলি না তুই দেহারে কষ্ট দিবি নামাজের মাধ্যমে হুজুর কেমনে পাঁচ ওয়াক্ত নামাজ এটা দিয়ে আর কি এর কষ্ট সারা দিন কি নামাজ আসেনি এবার ইব্রাহিম বিন আদহাম কয় মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ নবী কো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি আল্লাহ পাক ঘোষণা করে দেন নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ করেন তাহাজ্জুদের নামাজ পড়েন নাফিলাতাল লাকা আসা এটা আপনার জন্য খাস করা হয়েছে আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আপনি যদি তাহাজ্জুদের নামাজ এটা মনে জোরের নামাজের আগে দিয়ে পড়েন কেমন কোন সময় ফজরের আগে কোন সময় পড়ে ফজরের নামাজের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা নবী গো আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহ পাক অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হওয়ার পর নবী কান্দে সুবহানাল্লাহ কয় জিব্রাইল কয় নবী গো এত সুন্দর একটা পুরস্কার দিল আপনারে আপনি কান্দেন কি লাগিয়া আল্লাহর নবী কয় আল্লাহ আপনি আমারে কইছেন ও আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবরি কবর থেকে সর্বপ্রথম রওজা মুবারক থেকে আমি নবীরে তুলবেন আপনি বলছেন ও আনা আউয়ালু মাইয়াকরা ও বাবাল জান্নাত জান্নাতের দরজা আমি ছাড়া আর কেউ করতো না সর্বপ্রথম আমি নবী খুললাম আপনি বলছেন ও আনা আউয়ালু শাফিন আমি নবী সর্বপ্রথম সাফাত কইরা ও আনা আউয়ালু মুসাফাই আমি নবী সর্বপ্রথম আমার সাফাত কবুল করব আল্লাহ এই ইবাদতটাকে আমার উম্মতেরে ট্রান্সফার কইরা গিফট হিসেবে দম জানা মারহাবা কয় না জোরে তো এটা আল্লাহ পাক হাদিসে জিব্রাইলের মাধ্যমে কয় নবী গো আপনার কোন উম্মত বিপদে পড়ছে টেনশনে পড়ছে মুসিবতে পড়ছে বিদেশ যেতে পারে না রোগবালা মুসিবত ছাড়ে না বেশি অসুস্থ আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ সইরা এই শোকটা দিয়ে যদি ফানির ফোঁড়া ফালে কান্ত ফারে আল্লাহর আরশ আজিমে একটা লড়া পড়ব আল্লাহ আপনার উম্মতের মনের আশা পূরণ করে দিব গুনাহ মাফ করে দিব ব্যবসায় বরকত দিব
বিদেশ যাইতে পারে না ব্যবস্থা করে দিব অসুস্থ হইয়া রইছে সুস্থ করে দিব একমাত্র ইবাদত নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ ইশরাকের নামাজ চাশতের নামাজ আওয়াবিনের নামাজ ও বন্ধু ইবাদত কদ্দুর করবেন কদ্দুর ক্ষমতা আছে শরীরে শক্তি যতদিন ইবাদত ততদিন বুড়া হইয়া যাইবেন রুকু দিতেন পারতেন না সেজদা দিতেন পারতেন না মসজিদে যেতে একটু আইবেন এখনো সময় আছে যুবক ভাই দেন আপনার কদম আমার সামনে দেন জিব্বা দিয়ে শামিম রেজা পরিষ্কার করে দিব তবে একটা কথা মনে রাখা লাগবে এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উম্মত নতুন গাছের পাতা কুড়ি যেমন ভাবে ছাড়ে মানুষ যেমন এটার দিকে তাকে মুস্কি মুস্কি হাসে কোন যুবক যদি আল্লাহ পাকের কাছে ইবাদত বেশি বেশি করে আমি আল্লাহ পাক লামকান থেকে ওই আল্লাহর বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে আমি আল্লাহ হাসি আপনার একটাবার মনটা চায় না আল্লাহর খুশি করতে পর্দার আড়ালে মা বোন আছেন দেখছেন নি জামাইরে দিয়ে দিছে আল্লাহর রাস্তায় জামাইর মায়া করছে না জান আপনি আল্লাহরে ফাইয়া তারপর আমার শরীরে ধরবেন তার আগে ধরা হারাম তাহলে এমন মা বোন দরকার আছে না নাই হানিফারার একটা মা যদি থাকেন গো মাইকের আওয়াজ শোনেন আম্মা আপনাদের কদমে হাত দিয়া করজরে আবদার কইরা যায় এই ইবাদতটা করবেন আর একটা দাওয়াত দেই আপনারারে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রহমাতাল লিল আলামিন নবীর নালাইন শরীফ জুতা মোবারকের নকশা এটারে শুধু সুন্নিরা মানে না ওহাবিরা এখন মানা শুরু করছে এটার কাহিনী হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন শরীফ জুতা মোবারকের নকশা এটার বড় ফজিলত কোনো মহিলার গর্ভে সন্তান আসলে এটা সুবে একটু পানি খাওয়াইলে তাদের পেটের ব্যথা কমায় দেয় দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে ঘরে রাখলে অনেক বড় কথা আমার একটা ছেলে আনছে আপনারা তার থেকে নেবেন 50 টাকা হাদিয়া তবে এটা পায়ের সাথে লাগানো যাবে না কোন অপবিত্র স্থানে রাখা যাবে না এমন ভাবে নিয়ে যাবেন এরপরে ইব্রাহিম বিন আদহাম কয় আয় ফাগলা কেমনে শরীরে কষ্ট দে তোরা আমি দেখামু আসেন এবার গেছে ইব্রাহিম বিন আদহামের লগে 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 যখন গেছে ঘরের ভিতরে ঢুকাইয়া ওই যে খানকা মনে আছে নি খানকার কথা মনে আছে নি ওই খানকার ভিতরে ঢুকাইছে ইব্রাহিম বিন আদহাম কয় ফাগলা ওযু কর হুজুর ওযু দেয় তো ভারি না কি ভারি না তার ওযু শিখাইছে ওযুটা করে ঘরের ভিতরে ঢুকাইয়া ইব্রাহিম বিন আদহাম কয় পাগলা কয়টা বাজে হুজুর রাত্র তো গভীর হইয়া গেছে কঠিন রাত্র ইবাদত করব ও ইব্রাহিম বিন আদহাম তোমার কাছে আমি একটা কথা বলতে চাই আপনি বলেন আমি কেমনে দেহরে কষ্ট দিব পাগলা তুই আমার লগের নামাজে দাঁড়া ইব্রাহিম বিন আদহাম নামাজের ভিতরে লম্বা একটা কেরাত পড়া শুরু করছে একবার দুইবার তিনবার করে কেরাত পড়া যখন শুরু করে বন্ধু যখন বারবার কেরাত পড়ে ইব্রাহিম বিন আদহামের পেছনের পাগলাটা নামাজের মধ্যে দাঁড়াইছে একটা রুকু দেয় দুইটা সেজদা দেয় এক রাকাত শেষ করে আরেকটা রুকু দেয় আরেকটা সেজদা দিয়া দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদাটা যখন দিব রে বন্ধু পাগলাটা সেজদা দিব সেজদা দিতে যাইয়া ওই পাগলাটা ইব্রাহিম বিন আদহাম সেজদা থেকে মাথা তুলা পালাইছে পাগলাটা মাথা তোলে না মাথা যখন তোলে না ইব্রাহিম বিন আদহাম তাড়াতাড়ি নামাজ শেষ কইরা সালামটা ফিরাইয়া ডাক দিয়া কই ওরে পাগলা খাইন তুমি মাথাটা তোলো না পাগলাটা ডাক দিয়া কই হুজুর আমি মাথাটা তুলবো কেমনে এমন মজা পাইছি নামাজের সেজদার ভিতরে আমার মনে হয় আর উঠাইতে মন চায় না এরে পাগলা সেজদা থেকে মাথা উঠাও নাই কিন্তু তুমি কথা বলো এটা কোনো মজা না মজা না পাগলা রে এমন নামাজ পড়বা যেন তুমি তোমার মাওলার দিদার করো পাগলা ডাক দিয়া কয় হুজুর আমি সেজদা দিছি কথা সত্য নামাজের দাঁড়ানোর সময় সন্তানের কথা বাবার কথা মায়ের কথা স্ত্রী পুত্রের কথা বুঝি লাগেছি একমাত্র আমার আল্লাহকে হুব্বুলিল্লাহ মনে করে আল্লাহরে ভালোবাসা নবীরে স্মরণ কইরা আল্লাহু আকবার বইলা আপনার পেছনে একটা তাই তো বিহাজাল ইমাম বলে দাঁড়াইছি হুজুর গো আগের রাকাতের দুইটা সেজদা দিছি আমার কাছে প্রথম রাকাতের সেজদাটা একটু মজা লাগছে দ্বিতীয় সেজদা দিলাম আমার কাছে বড় মজা লাগছে তৃতীয় সেজদা দিলাম আরো বেশি মজা লাগছে হুজুর গো আমি চিন্তা করলাম তৃতীয় দ্বিতীয় রাকাতের চতুর্থ সেজদাটা যদি দিয়া দেই আমার সেজদার মজা তো নষ্ট হইয়া যাবে হুজুর গো এই জন্য আমি আমার মাথাটা তুলি নাই এই জন্য আমি আমার মাথাটা তুলি নাই একটা সেজদা দিছি আপনি যতক্ষণ পর্যন্ত নামাজটা শেষ করেন নাই আল্লাহর কসম হুজুর একটা কথা মনে করেন আমি আপনার কাছে একটা কথা জানান করে দিতে চাই আমার প্রত্যেকটা সেজদার মধ্যে আমি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর দিদারে মুস্তফা পাইয়া গেছি
পাগলা শোনো রে এটা তো তোমার দেখার কষ্ট এবার শোনো তুমি কেমনে দিবা কষ্ট হুজুর এখন কুসময় কোন সময় আমি দেখরে কষ্ট দিব আপনি যদি বলেন না সুবহে সাদিকের আগের মুহূর্ত ইব্রাহিম বিন আদহামের পাঞ্জাবি মানে আসকানের ভিতর থেকে একটা খেজুর বাহির করছে কয়ডা আরো জোরে কয়ডা একটা খেজুর বাহির কইরা এই খেজুরটা বাহির কইরা ইব্রাহিম বিন আদহাম খেজুরটার টুকরা করছে তিনটা তিনটা টুকরা কইরা ইব্রাহিম বিন আদহাম রে দিছে এক টুকরা পাগলাটারে দিছে এক টুকরা হয়ে গেছে দুই টুকরা একটা টুকরা আল্লাহ পাকের ওলিটা ইব্রাহিম বিন আদহাম তার পাশে দিয়া রাখছে রাইকা দিয়া যখন নামাজ পড়লে নামাজটা পড়ার পরে গো আল্লাহ পাকের বান্দাটা ডাক দিয়া কই নামাজটা পড়িরা আমি যখন এটা খাইলাম ফজরের নামাজের আগের সময় একটু পানি খাইলাম পানিটা খাওয়ার পরে যখন আমি পানিটা খাইলাম ডাক দিয়া আমার ইব্রাহিম বিন আদহাম বলতেছেন আপনার অন্য কোনো কিছু নয় আমরা নিয়ত করছি রোজা রাখার একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত রোজা রাখছেন ইফতার করছে পানি দিয়া সেহরি খাইছে খেজুর দিয়া ইফতার করছে পানি দিয়া সেহরি খাইছে খেজুর দিয়া ইফতার করছে পানি দিয়া সেহরি খাইছে খেজুর দিয়া পাঁচ দিন ছয় দিন সাত দিন যাওয়ার পরে পাগলা কয় হুজুর আমার পক্ষে সম্ভব না এবার ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয় পাগল বউ কই বউয়ের কথা কি তোমার মনে হয় না না গো না আমার বউয়ের কথা মনে হয় না কেন মনে হয় না বলে আমার শরীরে যে শারীরিক চাহিদা ছিল এই চাহিদাটা তো আমার এখন নাই বলে নাই কেন জানো নি তুমি যেমন খাবার খাইতা খাবার খাওয়ার কারণে তোমার শারীরিক শক্তি বৃদ্ধি পাইতো এখন তোমার বৃদ্ধিও পায় না তুমি তোমার মাওলার প্রেমে মগ্ন হইয়া গেছো হুজুর আমার স্ত্রীটা কই তার প্রতি আমার কিছু দায়িত্ব আছে পালন করা লাগবে যাও তোমাকে সাত দিন পরে ছুটি দেওয়া কইল তোমার স্ত্রীর কাছে তুমি চইলা দাও স্ত্রীর কাছে যায়া দেখে গো স্ত্রীটা সাজদার মধ্যে বইরা আমার আল্লাহর কাছে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলে বলে এবার ডাকতেছে সাজদা থেকে মাথা উঠাইয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া আল্লাহর কাছে হাত বাড়াই মনির আমি স্ত্রী আমার স্বামীর জন্য দোয়া চাই গো আল্লাহ আমার স্বামী কি করে জানি না স্বামীকে তো আমি হারাম করে দিয়েছি আমার দেহটা ধরা আমার স্বামী কোথায় আছে জানি না আল্লাহ আপনি যত সম্ভব পারেন আমার এই স্বামীটারে আপনার আপন বানিয়ে আনেন হুদার কসম রে পেছন থেকে গুনগুন গুনগুন কান্নার শব্দ শোনা যায় স্ত্রী পেছনে তাকায় দেখে আমি দেখলাম আমার স্বামীটা গুনগুন গুনগুন কইরা কান্দে জিজ্ঞাস করলাম স্বামী গো আপনি কেন কান্দেন আপনি কেন আমার ঘরে আসেন না স্ত্রী রে আমি তোমার কাছে আসলে আমার শরীরের খায়েশিয়ত বেড়ে যাবে আমার শরীরের যৌন চাহিদা বেড়ে যাবে এই জন্য তোমার শরীরে হাত দিতে পারবো না আমি তোমার হকটা আদায় করতে পারবো না স্বামী গো জান আপনাকে আমি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিলাম স্বামী ডাক দিয়া কই স্ত্রী তোমাকেও দিয়ে দিলাম তবে একটা কথা মনে রাখবা আমার হকটা যেন তোমার কাছে ঠিক থাকে এই কথা বই না যখন স্বামী চলে যায় আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয় পাগলা স্বামী স্ত্রীর হকটা আদায় করতে গেছো সাক্ষাৎ করে আসলা দেখা করে আসলা তবে তোমার কাছে একটা কথা জানাইয়া দেই তুমি কি এই জায়গার মধ্যে থাইকা আমার আল্লাহকে পাওয়ার যোগ্যতা অর্জন করতে চাও হুজুর আমি চাই বলে তাইলে তোমার মা বাবার কদমের কাছে তুমি চলে যাও সুবহান তুমি তোমার মা বাবার কাছে চলে যাও হুজুর আমি আমার মা বাবার কাছে কেমনে যাইতাম আমার মা বাপ দুইজন মরা বলে তোমার মা বাবা মরছে কি হইছে মা বাপ মইরা গেছে তোমার দায়িত্ব কি শেষ হইয়া গেছে নি পাগলা রে আম্মা বাপ বেঁচে থাকলে তোমার যত দায়িত্ব মইরা যাওয়ার পরে তোমার তার চাইতে বেশি দায়িত্ব মইরা গেছে শেষ ফাত লইছেন না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা বন্ধু হ্যাঁ নবীর পাগলার দল একটা কথা মনোযোগ দে ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে কয় পাগলা এ পাগলা তোর মা বাবা কবরে তোর দায়িত্ব আছে হুজুর আমার মা বাবার প্রতি আমার দায়িত্বটা কি আপনার কাছে জানতে চাই দায়িত্বটা অন্য কোনো কিছু না রে
মায়াব্বার কবরের কাছে যায়া সামান্য পরিমাণ দোয়া করে আসো তোমার দায়িত্বর একটু হলো আদায় হবে তাইলে তুমি কামেল হতে পারবা নচেত কামেল হতে পারবা না দৌড় মারছে দৌড় মাইরা মাব্বার কবরের কাছে যায়া দোয়া করতেছে রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা একবার দুইবার তিনবার দোয়া করে কান্না করতে করতে ইব্রাহিম বিন আদহামের কাছে আয়েশা ডাক দিয়া কয় ও ইব্রাহিম বিন আদহাম আপনার কাছে জানতে চাই আমার কামালিয়ত কতটুকু অর্জন হয়েছে বলে তোমার কামালিয়ত অর্জন হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত সাত দিন তোমারে যেমন তালিম দিছি এমন তালিম নিয়ে চলবা এ বন্ধুরে যারা যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে যান পীরের দরবারে যদি আসরের সময় যান পরের দিন সকালবেলা আসেন একটা গুনার কাম হয়নি হয় ওয়াজ হয় জিকির আজকার হয় নসিহত হয় তালিম নয় মুনাজাত সারা রাত কাটান জানতে চাই এক বছর পরে আবার যান ওই এক বছর আগে যে যেমনে রাতটা কাটাইছেন পীরের বাড়িতে আগামী এক বছর এমনি একদিন কাটাননি ওই কাটাননি আল্লাহর কসম যদি কাটাইতে পারতেন তাহলে আপনি ওলি হইয়া যাইতেন জোরে কয় না তো হ্যাঁ কে আপনি চিন্তা করেন তা আপনারে ধরতাম না আমি আপনারে আমি কোনো কথা জিজ্ঞাসা করতাম না আল্লাহর ওলির কাছে যে গেছেন এক রাত্র ওইখানে যেমনি কাটাইছেন এরপরে কয়টা রাত্র এমনি কাটাইছেন তো আপনি কেমনে কামে লইবেন আপনি কেমনে আল্লাহর ওলির সোহবত পাইবেন সোহবত তো আছে আপনি না ভাঙ না আপনি না আনতেন পারেন না আমার ওই যে হুজুরের কথা বলছে চাদর দিছে এ হুজুর কয় শোনো আমি আমার উস্তাদদের দোয়ার বরকত আমি আমার কুমিল্লা আলিয়ার উস্তাদ জিনারা ছিল গাটলাক এভাবে হাতের তল দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে আস্তে করে বসাইতাম বসে গা ডইলা দিতাম পানি ডালতাম গোসল করাইতাম এরপরে উঠাইয়া দিয়ে বলতাম হুজুর আপনি যান আমি লুঙ্গিটা দুইয়া আনতেছি কয়দিন করছেন আমারে কন কয়দিন করছেন দূর গেছি রাত 10টায় খানা দেখাইয়া চলেছি উম্মা কথা বুঝেন নাই আমি শুধু এতটুকু বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে কথা বুঝতে পারছেন এতটুকু বুঝাইতে চাইছিলাম ডাক দিয়া কয় পাগল তুমি কামেল হয়ে গেছো হুজুর কেমনে কামেল হইছি হুজুর আমি জানি কামেল হইলে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখা যায় হুজুর আমি তো চোখ বন্ধ করি আমি তো কোনো কিছু দেখি না এই শর্ততে আসে হুজুর আমি কামেল হইতে পারি নাই আমি কামেল হইলে অনেক কিছু দেখতাম আমি তো অনেক কিছু দেখি না আমার চোখ বন্ধ করলে আমি দি কোনো কিছু দেখি না অন্ধকার আর অন্ধকার দেখি হুজুর আমি কি দেখব আপনার কাছে আমি জানতে চাই হুজুর আমারও তো দেখার অনেক কিছু বাকি আছে এবার বারবার বারবার বলে বলে যখন ডাক দেয় হুজুর ডাক দিয়া কয় আয় পাগলা আমার কাছে আয় পাগলাটারে ডাক দিয়া হুজুরের গলার চাদরটা দিয়া ডাক দিয়া কয় পাগল নে তোর গলার উপরে দিলাম তুই আমার সাথে কালিমা তৈয়বা পড় কালিমা তৈয়বা পড়লে হুজুর এবারে কি পড়ব বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড় এবার পড়ছে রে বন্ধু হুজুর ডাক দিয়া কয় সুকুড়া খোলো কি দেখতে পা কয় হুজুর গো সুন্দর একটা পরিবেশ আচ্ছন্ন জায়গা দেখতে পাই আর কি দেখো হুজুর আমি দেখতেছি একজন পুরুষ এবং একজন মহিলা নামাজের মুসল্লায় দাঁড়ানো হ্যাঁ পাগলা চেহারাটা ভালো করে তাকাও তাকে দেখে গো একটা পুরুষ একটা মহিলা তারা আর কেউ না তারা হইল ওই বেডার মা বাবা হুজুর গো কবরে এখন কেমনে আম্মা আব্বার দেখলাম কয় পাগলা দেখছো না আল্লাহ তোমারে দেখাইছে হুজুর কেমনে কই এটার নাম হইল পীরের দরবারে থাইকা কামালিয়ত অর্জন কইরা মোরাকাবা মুশাহাদার মাধ্যমে চোখ বন্ধ করলে তিন
লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া না চোখ বন্ধ করলে মক্কা মদিনা তোমার চোখের বালি পাতার মধ্যে দেখা এ পানি পারার মানুষ একটা বার চোখটা বন্ধ করে বলো চোখটা বন্ধ করে বলো চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেখনি হুদা আইন্দার আর আইন্দার মক্কা মদিনা দেখবেন কেমনে বাবারে এমন যোগ্যতা তো অর্জনই হইছে না ওই যোগ্যতা অর্জন করতে হবে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে ওই সোহবতের মাধ্যমে গেলে গুনাহ মাফ হইব আর গুনাহটা মাফ করা একমাত্র ওয়াসিকালাতিল কুলুবি জিকরিল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আসেন আমরা সবাই আমার আল্লাহ পাকের কৃষ্ণ জাতের জিকির করব